তিনি প্রশ্ন করেছেন ফেক ক্ষেত্রে অন্য অনুসরণকারী মুসলিম ভাইবোনদের প্রতি আমাদের আচরণ অবিশ্বাস কেমন হবে অনুগ্রহ করে উত্তর দেবেন আলহামদুলিল্লাহ মুসলিমদের মধ্যে প্রথমত বিধি অবশ্যই ইনসাফ এবং আদল ভিত্তিক খাওয়া উচিত শ্রদ্ধা এবং মমতা ভিত্তিক খাওয়া উচিত সেটা যে কোনো বিষয়ের ক্ষেত্রেই হোক না কেন যতক্ষণ পর্যন্ত মুসলিমরা ইসলামের উপর থাকবে এবং ইমানের মধ্যে থাকবে এ কথাটি আমাদের নবী সাল্লা সাল্লামই তিনি নির্দেশনা আকারে মুসলিম মোহাম্মার উদ্দেশ্যে দিয়েছেন যেটি সহি মুসলিমের মধ্যে এসেছে বলেছেন مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد اذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالحمى والسحر مسلم মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি মমতা ভালোবাসা এর মধ্যে তাদের দৃষ্টান্ত এবং উদাহরণ হল একটি দেহের মতো যখন দেহের কোনো একটা অংশ কোনো যন্ত্রণা বা রোগের শেকায়াত করে তখন পুরো দেহ তাতে সাড়া দেয় এবং সেই সাড়াটা আমরা সেই শরীর যদি গরম করে জ্বর হয় হোম্মা তাতেও দেখি এবং যদি শরীর কোনো একটা বিশেষ কারণে অসুস্থ হয়ে যায় তখন অনিদ্রার যে বিষয়টি দেখি পুরো দেহ তাতে অনিদ্রায় ভোগে রাসুলসাল্লা সাল্লাম এই উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন শরীরের যে কোনো অংশেই সমস্যা দেখা দেয় পুরো শরীর মনে করে সে অসুস্থ আমরাও বলি আমি অসুস্থ অথচ হয়তো আঙ্গুলে ব্যথা অথবা হার্টে ব্যথা অথবা শরীরের যে কোনো জায়গায় ব্যথা অথবা কোনো একটা কলকবজা ঠিকমতো কাজ করছে না অথবা মাথায় ব্যথা কিংবা পেটে ব্যথা বাট আমরা বলি আমরা অসুস্থ দেহের যে কোনো অংশকে আমরা পুরো দেহ হিসাবেই কনসিডার করি ঠিক মুসলিম উম্মার প্রত্যেক ব্যক্তিও উম্মার অংশ ব্যাপারটা এমন নয় যে আমি শুধু উম্মা এবং আমি উম্মার প্রতিনিধিত্ব করি আর সকল মুসলিম উম্মার বাইরে এটা বলা যাবে না এই হাদিসটি সেই দিকে ইঙ্গিত করছে যে না মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এবং শ্রদ্ধা এটা সবসময় বিরাজিত থাকা উচিত তবে এর পরিধি হচ্ছে মুসলিমদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা ইসলাম এবং ইমানের মধ্যে থাকবো আর যদি আমি নিজেকে ইমানের বাইরে নিয়ে যাই ইসলামের বাইরে নিয়ে যাই ইমান এবং ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে উপহাস করি তিরস্কার করি অস্বীকার করার ঘোষণা দেই তাহলে তো আমি এই দাবিটা পূরণ করব না আচ্ছা তাহলে বুঝলাম আমরা যে মৌলিক বিষয় হচ্ছে আমাদের পরস্পরের প্রতি সম্প্রীতি এবং ভালোবাসা পোষণ করা এখন ফেকের ক্ষেত্রে ভিন্নমত যারা পোষণ করছি সেটা কতটা অ্যালাউড ফেকের ক্ষেত্রে হোক আর ইসলামের মৌলিক যে কোনো ক্ষেত্রেই হোক আমরা দেখি যে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো এরিয়া আছে দুটো এরিয়া আছে সাধারণত আকিদার ক্ষেত্রে মেইন এরিয়াটাই বেশি অর্থাৎ এমন একটা এরিয়া যেখানে কোনো এখতেলাফ চলবে না যেটা এতটাই ক্লিয়ার এবং এতটাই স্পষ্ট এবং এতটাই বিশুদ্ধ নস এবং কোরআন হাদিসের টেক্সট সেখানে আছে যে সেখানে ভিন্নমত পোষণ করার কোনো সুযোগই নাই আকিদার ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকম সূক্ষ্ম কিছু ক্ষেত্রে আকিদার এরিয়া আছে যেখানে একতেলাফ করা যায় আর ফেখের মৌলিক কিছু ক্ষেত্র আছে যেটা এরকম যে যেখানে কোনো এখতলাফ চলবে না আর ফেখের বিশাল একটা এরিয়া আছে অনেক বড় এরিয়া যেখানে এখতেলাফ করা যায় কিসির ভিত্তিতে এটা একই কথা আকিদা হোক আর ফেক হোক যখন ইসলাম স্পষ্ট করে আমাদের কাছে কোনো কিছু বলে দেয় তখন সেখানে আর একতলাফ চলবে না যেমন পাঁচ অক্ত সালাত কেউ এটাকে বলতে পারবে না যে সালাত আমি তিন অক্ত পড়ব যেমন সালাতুল সালাতুল্জুমা কেউ এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সালাতুল জমা দুই রাকাত এখানেও কোনো একতলাফের সুযোগ নেই আর জহর আসর এবং এশা মুকিম অবস্থার চার রাকাত এতেও কোনো এখতলাফ চলবে না কোরআন আল্লাহর কিতাব কোনো ইখতলাফ চলবে না আল্লাহর যে আসমা এবং সিফাত রয়েছে এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আল্লাহর তৌহিদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তাহলে কী আকিদা কি ফিক একটা বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছি আমরা যে সেখানে এখতলাফ চলবে না কারণ এখানে কোরআন হাদিস আমাদেরকে স্পষ্ট করে কিছু নির্দেশনা দিয়েছে যে নির্দেশনাগুলো অবশ্যই পরিপালন করতে হবে রমাদানের সিয়াম সেটা শাওয়াল মাসে নিয়ে যাওয়া চলবে না হজ জীবনে একবার ফরজ এটাতে দ্বিমত পোষণ করা চলবে না ইত্যাদি কিন্তু বেশ কিছু এরিয়া এটা আকিদার ক্ষেত্রে খুবই কম এবং ফেকের ক্ষেত্রে অনেক বেশি একটা বড় এরিয়া আছে যেখানে এখতালাফ করা যায় নানা কারণে যেমন ইখতালাফ ফিফাহমিন নসুস নুসুস মহতামেলা যেমন بانفسهن ثلاثه বেআসহিনা করু তালাকাপ্তা মহিলা তিন কুরু পর্যন্ত অপেক্ষা করবে এবং তিন কুরু আরবি ভাষায় হাইজকেও বোঝায় তোহর বোঝায় ফলে ফেকবিদরা দুই মত পোষণ করেছেন কেউ বলেছেন যে এটার দ্বারা তিন হাইজ বোঝানো হয়েছে কেউ বলেছেন এটার দ্বারা তিন তোহর বোঝানো হয়েছে এই যে اختلافটা তাহলে কি জন্য اختلافটা হলো শব্দের অর্থের মধ্যে দুটো ভিন্ন ভিন্ন অর্থে এই শব্দটা প্রয়োগ হওয়ার কারণে আমাদের কেরাম কেউ এটা নিয়েছেন কেউ ওটা নিয়েছেন কেউ আবার এগুলোকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন যে তিন কথাটা হাইজের ক্ষেত্রে পরিপালন সম্ভব নাকি কি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইমাম আবু হানি রাহমাহুল্লাহ এবং তার অনুসারী ওলামাইকেরাম তিন হাইজটাকে অনেক শক্তিশালীভাবে এখানে উপস্থাপন করেছেন যদিও ইমাম সাফরি সহ অনেক ওল্লামাইকেরাম বলেছেন যে না এখানে তোহরি হবে কিন্তু তিনকে যদি এখানে স্টাবলিশ করতে হয় এবং আল্লাহ সুমান তাল্লাহ তিনকে করতে বলেছেন সাল্লাতে রু তাহলে এখানে হাইজ দেওয়াটাই উত্তম আমরা আমাদের শাইকদেরকে দেখেছি মাদিন ইউনিভার্সিটিতে যারা ফেঁকা পড়াতেন তারা কোন ইমাম কি বলেছেন এটা দেখতেন না বরং তারা দেখতেন আল্লাহ এবং তার রাসুল কী বলেছেন ফলে কখনও আমরা এই ফেখি ইখতলাফের ক্ষেত্রে আমাদের শাইকদেরকে দেখেছি এবং এটা 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 আমাদের সেই সাহাবাইকরাম থেকে সবাই তাই দেখেছেন উসলুব এবং মানহাজ একটাই সেটা কি সেটা হচ্ছে দলিলের সাথে থাকা এখন সেই দলিলটা কি আবু হানিফর আহমহ সাথে মিলল নাকি ইমাম মালিকের সাথে মিলল নাকি ইমাম শাহফেয়ী নাকি ইমাম আহমদ ইবন হাম্বল নাকি ইবন হাজমান আন্দালুসি আব্বাহেরি কার সাথে মিলল এটা খুব ইম্পর্ট্যান্ট কিছু নয় ইম্পর্ট্যান্ট হচ্ছে কোরআন কোরআনসুন্না ভিত্তিক হওয়াটা তাহলে এটা একটা আমি জাস্ট উদাহরণ দিলাম এভাবে কোরআনের নসুসের ক্ষেত্রে আলফাদ মোশরাকা আলফাদ মহতামেলা আলফাদ মোতা এরকম বিভিন্ন ক্ষেত্রে আসলে ফেখের ক্ষেত্রে একটা লাফের সুযোগ আছে কিন্তু আল্লাহর আসমা সিফাতকে তাবিল করা যায়জ নেই সেটা আবার মনে রাখতে হবে সেটা আরেকটা আহ সুন্না জামাতের কায়েদা তো এক্ষেত্রে আমরা আরও দেখি স্বয়ং সালাতের মধ্যে সালাতের ফর্জিয়াত নিয়ে আমাদের কোনো একতলাফ নাই কিন্তু সালাতের আহাদ আল আলাহ বিভিন্ন ফেকি ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি একতলাফ আছে ইমামের পেছনে কেরাত পড়তে হবে কিনা না ইমামের পেছনে সুরাফ ফাতেহা পড়তে হবে কিনা এবং সেটা কি জাহারি সালাতে নাকি শেরি সালাতে নাকি সব সালাতে নানা ধরনের একতলাফ আছে তা শাহুদ মধ্যে কীভাবে বসবো সেখানে তাওয়ার আরো করবো কিনা তশাহুদ আখির মানে জলসা আখিরার মধ্যে তাসাহুদ পড়ার ক্ষেত্রে আমরা সেখানে তাওয়ার রোগ নাকি কোনটা শুন প্রচুর এখতালাফ আছে সিয়ামের মাসালার মধ্যে এখতালাফ আছে জাখাতের মাসালার মধ্যে এখতালাফ আছে হজের মাসালার মধ্যে একতলাফ আছে এই এখতালাফগুলো দলিলের বিভিন্নতার কারণে যেমন হয় তেমনি অনেক সময় অনেক হাদিসকে আমরা সহি মনে করে আমল করি অথচ সেটা দায়ী ফলে একজন একটা ফাতোয়া দিয়েছেন পরে সেটা সহি হাদিসের সাথে খেলাফ হয়ে যাওয়ার কারণে আরেকজন আরেকটা ফতোয়া দিয়েছেন এখন বিল মোকারানা কম্পেয়ার করার পরে অবশ্যই যে কোনো তলে বলে আলেম যে কোনো প্রাজ্ঞবিজ্ঞ আলেম হকটা কিন্তু বের করে নিতে পারেন এবং যখন হকটা দলিলের ভিত্তিতে তার কাছে স্পষ্ট হয়ে যায় তখন তার সেটা মেনে নেওয়া উচিত বাট স্টিল কার কাছে যে স্পষ্ট হয়েছে সেটা আমি কিভাবে বুঝবো আমি যে মতটা এখন পোষণ করছি সেটাকে আমি সঠিক মনে করছি হক মনে করছি দলিদের ভিত্তিতে কাউই মনে করছি কিন্তু আমার সাথে যিনি এখতেলাফ করছেন তিনিও একজন আলেম তিনিও একজন তলবুল আলেম এবং তিনি হয়তো ভিন্নটাকে হক মনে করছেন আমাকে সেইটাই ধরে নিতে হবে তাহলে তার জন্য তার এজতেহাদ এবং তার এখতেলাফ দুটোই তার জন্য জায়জ আছে আমার সাথে একতলাভ করা যায় যাচ্ছে এবং তার সাথে একতলাভ করা আমার জন্য যায় যাচ্ছে তাহলে আমরা দুজন মানহাজের দিক থেকে কিন্তু ঠিক আছি যেহেতু মানহাজের দিক থেকে ঠিক আছে এদিক থেকে যে আমরা প্রত্যেকে দলিল ভিত্তিক আমল করি তাহলে একজনের প্রতি আরেকজনের অবশ্যই শ্রদ্ধাবোধ থাকা উচিত ফেখে একতলাফের কারণে আমাদের ঝগড়াঝাঁটি কিংবা মানুষকে অশ্রদ্ধা করা বা সম্প্রীতি ভঙ্গ করা এটা আসলে ইসলাম কখনো অ্যালাউই করে না সেজন্যে আমরা আমাদের সালাবদের মধ্যে চরম একটা চমৎকার ভালোবাসা শ্রদ্ধার সম্পর্ক দেখি সম্প্রীতি দেখি কোথাও যদি অন্যথা হয়ে যায় পরবর্তীতে তারা নিজেকে সংশোধন করে নিয়েছেন বড়ো বড়ো ইমামদের মধ্যে রেশারেশির ইতিহাস নেই বললেই চলে আর মানুষ হিসাবে যদি কিছু থেকেও থাকে সেটা আমাদের জন্য অনুকরণীয় নয় আমাদের জন্য অনুকরণীয় হচ্ছে তাদের সুন্দর সুন্দর গুণ তাদের মানুষের সাথে আহলুল আলমের সাথে তোল্লাবুল আলমের সাথে তাদের যে চমৎকার ভালোবাসা এবং সম্প্রীতিমূলক সম্পর্ক এবং একের মতের প্রতি অন্যের যে শ্রদ্ধা জ্ঞাপন এটা হচ্ছে আমাদের আদর্শিক জায়গা অতএব ইখতেলাফ ফেখের মধ্যে থাকবে এটা সাহাবাদের যুগে ছিল রাসুল সাল্লা সাল্লাম এর থেকে ভুড়ি ভুড়ি উদাহরণ আছে সাহাবাদের এখতলাফগুলোকে তিনি অ্যালাউ করেছেন যেমন বনি কোরাইজাতে যখন তিনি দুই দল সাহাবাকে পাঠিয়েছিলেন দল পথে আসর পড়েছিল আরেকদল বনুকোরাইজাতে গিয়ে দেরি করে সালাত পড়েছে দেরি করে দেখেন তারা ইজতেহাত করে বুঝতে পেরেছে যে কোরাইজাতে বনুকোরাইজার কাছে গিয়ে পড়তে হবে এবং সেখানে দেখেন ওয়াক্ত অনেক দূর শেষ হয়ে যাওয়ার পরেও তারা গিয়ে পড়েছেন কারণ তাদের ইস্তেহাত ছিল সেটাই রাসুল সাল্লাহ আসসালাম তাদেরকে যেভাবে পড়তে বলেছেন সেটা হলো বনু বনুকোরাইজা গিয়ে পড়া আর রাসুলসাল্লাহ আসলামের কাছে যখন দুটো ঘটনা বলা হলো তিনি এটাকে অ্যালাউ করেছেন বলছে ওকে বোধ ইজ কারেক্ট সুভানোল্লাহ ফেকের ক্ষেত্রে আমাদেরকে একটু দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে এবং ফেকের ক্ষেত্রে যে একতলাফাতগুলো আছে সেক্ষেত্রে আসুন না আমরা এলমি এবং একাডেমিক ডিবেট করি মোনাজারা না মোনাজারা হচ্ছে হেক ধাসাত বিদ্বেষে পরিপূর্ণ আমরা ডিবেটটা হচ্ছে ডিসকাশন মোনাকাশা এটাকে বলা হয় মোনাকাশা এলমিয়া অ্যাকাডেমিক ডিসকাশন আর মোনাদারা হেক দি ওটা পরিহার করুন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন আলেম ওলামা অথবা বিভিন্ন মাধবের ওলামা বা একমত্র ওলামা অন্যমত ওলামার সাথে মোনাজারা হ্যাকদিয়া অর্থাৎ বিদ্বেষমূলক মোনাজারা করছেন এতে শয়তান খুবই দুই পক্ষকে প্ররোচিত করে থাকে সেটা আপনারা পরিহার করুন এবং সর্বতভাবে পরিহার করুন কিন্তু মোনাকাশা আলমেইয়া যেটা নাদাওয়াত আলমিয়ার একটা বড় মানে এটা একটা বড় দৃষ্টান্ত নাদাওয়াত আলমিয়া মানে সেমিনার শিক্ষামূলক সেমিনার শিক্ষামূলক কনফারেন্স মোনাকাশা এলমিয়া ডিসকাশনমূলক ইজতেমা হ্যাঁ এলমি ইজতেমা এগুলোকে বলা হয় একাডেমিক ইজতেমা এগুলো হতে পারে এগুলোর মধ্য দিয়ে হক বের হয়ে আসে এবং এগুলো তারাই করে যারা সকলে মিলে ইজতেহাদ করে গবেষণা করে হকটাকে পেতে চায় দলিলটাকে বুঝতে চায় আমার সাথে যিনি বিপরীত মত পোষণ করছেন আমি সর্বাত্মকভাবে চেষ্টা করবো তার দৃষ্টিভঙ্গি বোঝার জন্য সব শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে যদি তিনি আমার চাইতে বেশি জ্ঞান রাখেন যদি তিনি সত্যি আমার চেতে অধিক শক্তিশালী হকটাকে ধারণ করেন এবং যদি তিনি আমার ভুলকে ধরিয়ে দেন আদবের সাথে আমি তাকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাব সুক্রিয়া জানাব এটা ছিল আমাদের সালাফের মানহাজ এবং এই মানহাজটাই আমি মাদিনা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রিয় স্যারদের মধ্যে উস্তাদদের মধ্যে মাসায়কদের মধ্যে দেখেছিলাম আমি অনেক শাইকদের কথা বলতে পারবো আপনাদেরকে রেফারেন্সে যারা এই মানহাসডে আমাদেরকে শিখিয়েছেন আমাদের শেখ ডক্টর মাহমদ বিন মাহমুদ আল মুখতার ডক্টর তোরাইকি ডক্টর আল মুবারকি হ্যাঁ ডক্টর সো আলে আল ওয়া হামুদ আল ওয়া এলি ডক্টর হামুদ আল ওয়া এলি ডক্টর আব্দুল লতিফ আল আব্দুল লতিফ এরকম আরও অনেক শাইকরা আছেন যাদের অনেকের নাম আমি নিজে লিখে রেখেছি কারণ শাখদের নাম তো আসলে মনে রাখা উচিত আর যাদের অনেকের নাম আমার মুখস্থ আছে এখনও অসংখ্য শায়েক যাদেরকে আমরা হারামাইনের দার্সে পেয়েছি এবং মসজিদ নবের দার্সে পেয়ে পেয়েছি তাদেরকে এই উদারতা আমি প্রায় ষোলোটা বছর ধরে তাদের মধ্যে উদারতা আমি দেখেছি এবং সেখান থেকে আমরা শিখেছি এবং আমরা আশা করব আমাদের বাংলাদেশি কারাম তারাও এই উদারতা নিয়ে থাকবেন এবং একের উপর অন্য চড়াও হবেন না তবে তারা নিজেকে নিজেরা যেটাকে হক মনে করেন দলিল সহ বিশুদ্ধ দলিলসহ সেটাকে অবশ্যই তিনি উপস্থাপন করার অধিকার রাখেন অন্যের সাথে দ্বিমত পোষণ করার অধিকার রাখেন কিন্তু মনে রাখতে হবে কিছু মূলনীতির খেলাপ করা যাবে না যেমন মগালাতা করা যাবে না যেমন বাড়াবাড়ি করা যাবে না গুলু করা যাবে না এবং নসের সাথে আমাদের যে তাড়ামূল সেখানে কিন্তু উল্টাপাল্টা করা যাবে না যেমন কিছু আছে মূলনীতি মনে রাখতে হবে আন্নাস যখনই শরিয়ার কোনো স্পষ্ট সহি দলিল পাওয়া যাবে ওই দলিলের সাথে গোড়ামি করে নিজের ইমামের পক্ষ নেওয়ার জন্য নিজের মজহাবকে ঠিক রাখার জন্য তকলিদের উপর যে মানহাজ তারা তৈরি করে নিয়েছে সেটাকে ঠিক রাখার জন্য আল্লাহর কোরআনের আয়াতের হুকুমকে কিন্তু ভায়োলেট করা যাবে না সাল্লাহ সালামের সহি হাদিসকে বাতিল করা যাবে না এই মানহাজ ঠিক রেখে যদি কেউ দলিল ভিত্তিক এখতলাফ করেন এবং সিনসিয়ারলি তিনি যদি কোনো রকমের মগালাতা বাড়াবাড়ি এবং বিদ্বেষমূলক আচরণ না করে যদি তিনি সত্যি সিনসিয়ারলি কোনো হক খুঁজে পান সেটা যদি প্রকৃত অর্থে ভুলও হয় তার কোনো পাপ হবে না এবং আমাদের কাছেও তিনি অশ্রদ্ধার পাত্র হবেন না বরং তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে এবং তৌফিক কামনা করবো আল্লার কাছে যেন আমাকে ওনাদেরকে সবাইকে আসলে প্রকৃতভাবে হকের পথে চলার হকের মান চলার তৌফিক দান করেন এবং যদি কারো ভুল হয়ে থাকে তার যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার তাহলে আমরা মিনিমাম একটা সব পাবো এই হাদিসটা তো সর্বজন যাই হোক এখানে একটু বেশি করে বললাম কারণ এই বিষয়গুলো আমাদের অনেকেরই আসলে এইভাবে হয়তো ভাবা হয়নি জানা হয়নি সেই জন্য আমি এখানে একটু বড় করে শেয়ার করলাম যদি বেশি বড় করে ফেলি আমাকে মাফ করবেন